বৃষ্টি বৃষ্টি এই কোন পরব সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। হ্যালো বন্ধুরা, কালকে বলেছিলাম না যে তোমাদের আমার এক বন্ধু আসবে? এই দেখো, এই তোমার নাম বলো। নাম মিতালি। মিতালি, আমাদের স্কুলে আমাদের মেয়েরা একসাথে পড়তাম, সেখানে আমরা ভীষণ মজা করেছি। মজার গল্পগুলো তোমাদের পরে বলবো, এখন আপাতত এসছি আমাদের খুব ফেভারিট বন্ধু। হ্যাঁ, এখন পুজো, তো পুজোর যেগুলো জিনিসগুলো তোমাদের পরে দেখাবো, এখন বন্ধু এসছে, এখন একটু গল্প গুজব করি, এখন আর মানে কি বলবো, টাইম দিতে পারছি না, পরে আবার কথা হবে। আমরা একটু খেয়ে নি, দেখো কি কি করেছি আজকে। যেহেতু পুজো, সেহেতু আমাদের বাড়ি নিরামিষ। দেখো, পোলাও করেছি, বাসন্তী পোলাও, পনির, মটর পনির, আলুর দম, চাটনি, মিষ্টি, ব্যাস এটুখানি আজকে। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, দেখো আজকে যেহেতু আমাদের বাড়ি শ্রীগুরুর মানে একটা সংঘ দেওয়া হয়, একটা মাতৃসংঘ, এই মাতৃসংঘের একটা আয়োজন করা হচ্ছে, তারই কিছু মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরলাম। দেখো, তোমাদের মাতৃসঙ্গে মায়েরা সব এসছে, কি সুন্দরভাবে গান হবে, তোমাদের সাথে এটা শেয়ার করলাম, তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখানে দেখো ঠাকুরের, এখানে গুরুদেবের যেহেতু প্রধান ভোগ হচ্ছে সাবু মাখা, সেহেতু এখানে সাবু মাখা হচ্ছে। যারা এসছে সঙ্গে মাতৃসঙ্গে, যায় মায়েরা এসছে, তাদের সাবু ভোগটা মেন ভোগ যেহেতু গুরুদেবের, সেই সাবু ভোগ দেওয়া হবে। তার সাথে দেখো এখানে লুচি হচ্ছে, লুচি, সুজি, মিষ্টি, সাবুর ভোগ এসব দেওয়া হয়। দেখো এখানে কীর্তন হচ্ছে, দেখতে থাকো।